এটি ছিল চকবাজার মডেল থানার একটি ধর্ষণের মামলা। এই মামলার যিনি আসামি মোহাম্মদ আমির হোসেন তিনি আজকে আগামী দিনের জন্য হাইকোর্টে এসেছিলেন। তো ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে উনি একজন মেডিকেল ছাত্রীর সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ওনাদের এবং সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পরে ধর্ষণের সময় তার ভিডিও চিত্র কৌশলে ধারণ করে এবং এই ভিডিও চিত্র সে বিভিন্ন সময়ে পাবলিকলি প্রচার করবে বলে হুমকি ধামকি দিয়ে মেয়েটার কাছ থেকে মাঝে মধ্যে টাকা পয়সা নিয়েছে। এক পর্যায়ে মেয়েটা তার ভয়ে ভীত হয়ে সে আমেরিকায় চলে যায়। চলে যাওয়ার পরে সেই আসামি সেই তার কাছে যে ভিডিও চিত্রগুলো ছিল সেগুলো সে পাবলিকলি প্লেস করেছে এবং এটা ভিডিওটা ছড়িয়ে দিয়েছে। উনি আজকে আগাম জামিনের জন্য হাইকোর্টে এসেছিলেন। কোর্ট এই অ্যালিগেশন দেখে এবং সে পরবর্তীতে যে তার ভিডিও চিত্র পাবলিকলি প্রচার করেছে এই সিরিয়াস অ্যালিগেশনটা দেখে কোর্ট ওনাকে সরাসরি হাইকোর্ট থেকে জেলে পাঠানোর সিদ্ধান্ত করছে। কোর্ট কি বলেছেন, কি বলতে চেয়েছেন? কোর্ট বলেছে যে মেয়েটির সাথে আপনার সম্পর্ক হয়েছিল ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তাকে আপনি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন, ধর্ষণের চিত্র আপনি ধারণ করেছেন এবং পরবর্তীতে যখন মেয়েটা আপনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেশ ত্যাগ করেছে তারপরেও আপনার কাছ থেকে রক্ষা পায় নাই আসামি মেয়েটি, আপনি তারপরে সেই ভিডিও চিত্রটি পাবলিকলি আপনি ছেড়ে দিয়েছেন। এই ধরনের জঘন্য অপরাধী আপনি কোনোভাবেই আদালত থেকে সুবিধা নিতে পারেন না, তাই আমি সরাসরি পুলিশের শপথ করেছি।